চিকিৎসকে প্রেসক্রাইব করক আন মেডিসিনের হইতে জেনেরিক মেডিসিন। রোগীয়ে সিদ্ধান্ত লব কোনটো মেডিসিন গ্রহণ করিব। রাজ্যত অব্যাহত ঔষধৰ কলা বজার, ফলত ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রেণীর রোগী, দুখিয়া জনগণের স্বাস্থ্য পাছত মুনাফা আগত। স্বয়ং প্রধানমন্ত্রীর সপোনের প্রকল্পকো চল চাতুরীরে নসাত ঔষধৰ কলা বেপারীর, ফলত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা। নির্দেশনার পাছতো জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব নকরে একাংশ চিকিৎসকে, যার বাবে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই স্বীকার করবলে বাধ্য হয়েছে জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করবলে দিয়া হয়েছে যদিও সেয়া নকরে একাংশ চিকিৎসকে। আমি সরকার হিসাবে কম জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করিবর কারণে সকলের কারণে দিয়া আছে, হয়তো করা নাই। আমি ইয়ার পিছত ঠিক করিম যে মেডিসিন তেওঁলোকে প্রেসক্রাইব করে, লগত জেনেরিক মেডিসিনও প্রেসক্রাইব করিব। যেতিয়া দুইটা প্রেসক্রাইব করিব তেতিয়া গ্রাহকজনের মানে রোগীজনের বা তেওঁলোকে যোনে উপকৃত হব তেওঁৰ চয়েস থাকিব। গতিকে তেওঁ যোনটোকে ক্রয় করবলে বিচাৰে যাতে সেইটোকে ক্রয় করব পাৰে। সকলোৱে জানে কি জেনেরিক মেডিসিন, যি জেনেরিক মেডিসিন পাব পাৰি 50% পৰা 90% কম দামত, ফলত উপকৃত হয় দরিদ্র জনগণ। জনঔষধি কেন্দ্রত একটা ঔষধে প্রায় 50% পৰা 90% কম দামত রাইজে উপলব্ধ করে। গতিকে ইয়াক আমি অধিক জনপ্রিয় করি আমার দুখিয়া রাইজ যাতে ইয়ারপা উপকৃত হয় এই ব্যবস্থাটোর কারণে আমি লৈছো। হেয়ে জনঔষধি দিবসের দিনটুতেই স্বাস্থ্যমন্ত্রীগুলির ঘোষণা, নির্দেশ দিয়া হয়েছে আন ঔষধের সঙ্গে এতিয়ারেপরা চিকিৎসকসকলে প্রেসক্রাইব করব লাগিব জেনেরিক ঔষধও, যাতে সকাহ পায় দরিদ্র জনগণে। ইয়া কোনো কারো বাধা নাই, মানে জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করবর কারণে সকলের কারণে দিয়া আছে, হয়তো করা নাই। আমি ঠিক আছে, আমি ইয়ার পিছত ঠিক করিম যে আমার মানে যেটো মেডিসিন তেওঁলোকে প্রেসক্রাইব করে, লগত জেনেরিক মেডিসিনও প্রেসক্রাইব করব। জিএমসিএসত অনুষ্ঠিত জনঔষধি দিবসত উপস্থিত থাকি স্বাস্থ্যমন্ত্রীগুলির মন্তব্য, প্রধানমন্ত্রী সপোনের আসনি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনার জড়িয়ে রাজ্যত আরও অধিক জনঔষধি কেন্দ্র মুক্তি করা হব। ভিডিও জার্নেলিস্ট যতীন বরার সহযোগত তেজস্বী ভাস্কর সুতিয়া, রিপোর্ট NT24। আপুনি চাই আছে NT24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।